ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরের সোনারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। আজকে বাঞ্ছারামপুরের বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এবি তাজুল ইসলামের সৈনিকদের বজ্র আওয়াজে মুখরিত সোনারামপুর বাজার ও আশেপাশের এলাকা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সোনারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি জামাতের বিভিন্ন চক্রান্ত ও মিথ্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোনারামপুর ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে মেইন রোড দিয়ে মেইন রোডে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সদস্যদের উপস্থিতি ছিল। এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সোনারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফারুক আহমেদ, আব্দুল বাসিদ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রেজন মিয়া, সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন, আওয়ামী লীগ নেতা সাইদ সরকার, সগির আহমেদ, হেলাল মিয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুইয়া, তিনবারে নির্বাচিত কালন হোসেন মেম্বার, মিজান ভুইয়া মেম্বার, ইসমাইল মেম্বার, শামীম মেম্বার, ফরিদ মেম্বার, হেলাল মেম্বার, জামাল মেম্বার, সাবেক মোহাম্মদ আলী মিস্টার মেম্বার, সেলিম মিয়া, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু কালাম, হাবিব মাস্টার, যুবলীগ নেতা আব্দুল বাসেদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি রবি মিয়া ছাড়াও সোনারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, যখনই জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের কাজে ব্যস্ত থাকেন, তখনই বিএনপি জামাত শিবিরের নেতাকর্মীরা ষড়যন্ত্র করার সুযোগ খোঁজে। আমাদের বাঞ্ছারামপুর উপজেলায়ও ক্যাপ্টেন তাজ ভাইয়ের উন্নয়ন দেখে তারা ষড়যন্ত্র করার চক্রে ব্যস্ত হয়ে পড়ে। বজ্রকণ্ঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি জামাতকে উদ্দেশ্য করে বলেন, আপনারা অনেক লাফালাফি করেছেন, এসব বন্ধ করে ঘরে বসে থাকুন, না হয় ক্যাপ্টেন এবি তাজুল ইসলামের সৈনিকরা যখন বের হয় তখন কিছু জয় করেই ঘরে ফিরে। আগেও আমরা তাজ ভাইকে নির্বাচিত করেছি, আগামী সংসদ নির্বাচনেও তাজ ভাইকে নির্বাচিত করে সংসদে পাঠাবো। সোনারামপুর ইউনিয়নের আওয়ামী পরিবারের সকল সদস্যবৃন্দ, এই উপস্থিত আমার সোনারামপুর ইউনিয়ন চেয়ারম্যান, সোনারামপুর ইউনিয়ন পরিষদের সকল আমার মেম্বরবৃন্দ ও আমার আওয়ামী লীগ পরিবার সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা এরম্ভে ক্যাপ্টেন তাজ এত পরিমাণ উন্নয়ন করেছে যে বিএনপি জামাত শিবির একটা বাচ্চার কাছে থাকতে পারবে না, তারা মাঠে কি মারবে আসবে, তাদের রুখ হয়ে নাই নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের কাজ চলতেছে এবং আরো উন্নয়নের কাজ হবে, তখনই একটা চক্র জামাত শিবিরের চক্র বাংলাদেশকে গুলিসাত করার জন্য চক্রান্ত করে ভাঙচুর করা আরম্ভ করেছে। আমরা আওয়ামী লীগের নেতারা যতদিন বেঁচে থাকবো বাংলাদেশের কোন উন্নয়নের কাজে বাধা দিতে আমরা দেব না। নেতৃবৃন্দ, আপনারা অবশ্যই অবগত আছেন, আজকে সারা বাংলাদেশে তারা অযৌক্তিক আন্দোলনের মাধ্যমে, জ্বালা অপরাধের মাধ্যমে তারা সারা বাংলাদেশ থেকে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। আপনারা তা প্রতিরোধ করবেন। যত জামাত শিবির বাধা দিতে আসে বাধা দিতে পারবে না, আওয়ামী লীগের জয় ইনশাআল্লাহ জয় হবে। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।